মাদারীপুরের রাজ্য টেকার হাট থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলে সক্রিয় সদস্য সোহাগ মিদাকে গতকাল রাতে আটক করেছে রাজর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজর থানা পুলিশ ডাকাতির সরঞ্জাম আদি দেশীয় অস্ত্র ও একটি পিক আপ সহ আটক করেন তাকে এসময় সময় তার সাথে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায় আটককৃত আসামির নামে দেশদ্রোহিতা সহ দেশের বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে একে আটক করার পর থেকে পুলিশের কাছে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য আসতে শুরু করেছেন তবে দেশের বিভিন্ন জেলায় হাইওয়ে সড়কে ডাকাতি করে থাকে বলে ধারণা করছেন পুলিশ এছাড়াও এরা বিভিন্ন জেলায় গরু চুরির সাথেও জড়িত আছে বলে ধারণা করছে এরা ডাকাতির কাজে ব্যবহারিত করে থাকেন পিক আপ প্রাইভেট কার মোটরসাইকেল পুলিশ ধারণা করছে এর মাধ্যমে চক্রটির সমস্ত সদস্যদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে শোয়াক মেধা ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাগর গ্রামের রুহুল আমিন মেধার অরূপে লাল মেয়ার ছেলে আমাদের এই থানা এলাকায় অফিসার এবং ফোর্স গোপন সূত্রের ক্যাকেহাট বাদরস্থ মহাসড়কের পার্শ্ববর্তী হাজি আসমত আলী ফিলিম স্টেশনের পশ্চিম পার্শ্বে প্রস্তুতিকালে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তার কাছ থেকে একটি রামদা এবং হাউস ব্রেকিং ইনস্ট্রুমেন্ট সহ ওই যে একটি পিক পাওয়া গেছে আর বাকিরা দশ এগারো জন তারা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় এই আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতায়নের দুইটি মামলা আছে একটা দ্রুত বিচার আইনে এবং আরেকটা হচ্ছে চুরি মামলা আছে এবং আপনারা জেনে থাকবেন যে তার বাবাও একজন পেশাদার ডাকাত ছিল এবং ডাকাতের ঘটনায় গ্রেপ্তার হয়ে সংক্ষুব্ধ জনগণ একটা চোখ উঠিয়ে ফেলেছিল এবং এ হচ্ছে সংঘবদ্ধ ডাকাত চক্রের আন্ত জেলা ডাকাত দলের একজন সদস্য প্রাথমিকভাবে আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ আছে